বিসমিল্লাহির রহমান রহিম। আনোয়ারা সরকারি কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র যৌক্তিক সংজ্ঞার সীমা নিয়ে আজ তোমাদের সম্মুখে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইন ক্লাস দেখতেছ, তোমাদেরকে সুস্বাগতম। মনোযোগ সহকারে তোমরা যুক্তির সংজ্ঞার সীমাটা কী তা আশা করি শ্রবণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কোনো পদের যাতার্থের সুস্পষ্ট বিবৃতিকে যুক্তির সংজ্ঞা বলে। অর্থাৎ কোনো পদের স্পষ্ট কোনো পদের যাতার্থের সুস্পষ্ট বিবৃতিকে কী বলা হয়? যুক্তির সংজ্ঞা বলা হয়। তাহলে আমরা আর এই তাহলে যুক্তির সংজ্ঞার সীমা কী? যুক্তির সংজ্ঞার সীমা কী? যেসব ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, যেসব ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, তাই হলো মূলত যুক্তির সংজ্ঞার সীমা, যুক্তির সংজ্ঞার সীমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যুক্তির সংজ্ঞা হল সংজ্ঞেয় পদের স্পষ্ট অর্থাৎ সুস্পষ্ট ও পূর্ণ যাতার্থ, জাতি ও বিভেদ লক্ষণ প্রকাশ পায়। শিক্ষার্থীরা, তাই যেসব পদের যাতার্থ নেই, যেসব পদের কী নেই? যাতার্থ নেই, সেসব পদের সংজ্ঞা দেওয়া কিন্তু যায় না। তাহলে কি আর সে কারণে যেসব পদকে সংজ্ঞায়িত করা যায় না, সংজ্ঞায়িত করা যায় না, তা হল যাতার্থের, এই জন্য তাকে মূলত কী করা যায় না? সংজ্ঞায়িত করা যায় না। বললাম যে যাতার্থ নেই, যেসব পদের যাতার্থ নেই, সেসব পদের সংজ্ঞা দেওয়া কিন্তু যায় না। আচ্ছা, যদি না যায় তাহলে কি বলা যায়? আর যে কারণে সেসব পদের সংজ্ঞায়িত করাও হয় না। যুক্তির সংজ্ঞার মধ্যে যে সীমা রয়েছে, এই সীমাগুলো কী কী? এই সীমাগুলো হচ্ছে বলা যায় পরমতম জাতি, পরমতম জাতি, অনন্য পদ। তিন নম্বরে আমরা বলতে পারি যে এই বিশিষ্ট গুণবাচক পদ, তারপর স্বকীয় নামবাচক পদ, মৌলিক অনুভূতি, চরম প্রাকৃতিক নিয়ম, বস্তুর মৌলিক গুণ। কী কী বললাম? যুক্তির সংজ্ঞার সীমার মধ্যে পরমতম জাতি, অনন্য পদ, বিশিষ্ট গুণবাচক পদ, স্বকীয় নামবাচক পদ, মৌলিক অনুভূতি, চরম প্রাকৃতিক নিয়ম, বস্তুর মৌলিক গুণ। এই যে এই সাতটির কথা বললাম, এগুলো তাহলে একটু এক্সপ্লেন করা যায়। পরমতম জাতি কি? এটা পরমতম জাতি বা বৃহত্তম জাতির আসন্নতম জাতি নেই বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। পরমতম জাতি, বৃহত্তম জাতি বা আসন্নতম জাতি নেই বলে একে কী করা যায় না স্যার? সংজ্ঞায়িত করা যায় না। দুই নম্বরে যে কথাটি বললাম সেটা হচ্ছে অনন্য পদ, অনন্য পদ, অনন্য পদের যাতার্থ নেই, অনন্য পদের যাতার্থ নেই বলে তাকে কী করা যায় না? সংজ্ঞায়িত করা যায় না। যদি যাতার্থ থাকতো তাহলে সংজ্ঞায়িত করা কিন্তু যেত না, তাহলে অনন্য পদের যাতার্থ নেই বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে তিন নম্বরের কথা বললাম সেটা হচ্ছে বিশিষ্ট গুণবাচক পদ, বিশিষ্ট গুণবাচক পদ, বিশিষ্ট গুণবাচক পদ গুলো অযাতার্থ বলে তাদের কিন্তু সংজ্ঞায়িত করা যায় না। বিশিষ্ট গুণবাচক পদগুলো যাতার্থ নয়, মানুষের অযাতার্থ বলে তাকে কী করা যায় না? তাকে সংজ্ঞায়িত করা যায় না। মনে রাখা উচিত আমাদের, বিশিষ্ট গুণবাচক পদ কিন্তু অযাতার্থ বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে চার নম্বরের কথা বললাম সেটা হচ্ছে বিশিষ্ট কী? স্বকীয় নামবাচক পদ। স্বকীয় নামবাচক পদ কী? স্বকীয় নামবাচক পদ, স্বকীয় নামবাচক অর্থাৎ স্বকীয় নামবাচক পদগুলো, স্বকীয় নামবাচক পদগুলো অযাতার্থক বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। স্বকীয় নামবাচক পদগুলো কি? অযাতার্থক বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে কথাটা বললাম সেটা হচ্ছে মৌলিক অনুভূতি, মৌলিক অনুভূতি অর্থাৎ ব্যক্তি বিশেষের মৌলিক অনুভূতি কিন্তু সংজ্ঞা দেওয়া যায় না। ব্যক্তি বিশেষের মৌলিক
অনুভূতির সংজ্ঞায়িত করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, যে ছ নম্বর আপনি ছ নম্বর যে যুক্তির সংজ্ঞা সীমাটা বললাম, সেটা হচ্ছে মূলত চরম প্রাকৃতিক নিয়ম। চরম প্রাকৃতিক নিয়ম, চরম প্রাকৃতিক নিয়মের যথার্থ নির্ণয় করা যায় না। চরম প্রাকৃতিক নিয়মের যথার্থ কিন্তু নির্ণয় করা যায় না বলে তাকেও সংজ্ঞায়িত করা যায় না। এরপরে যে কথাটা বললাম সেটা হচ্ছে বস্তুর মৌলিক গুণ। বস্তুর মৌলিক গুণ, বস্তুর মৌলিক গুণগুলোর যথার্থ নির্ণয় করা, বস্তুর মৌলিক গুণগুলো যথার্থ নির্ণয় করা যায় না বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বুঝতে হবে যে এই প্রশ্নটি যদি বা আমাদের এই অনেকটাই কিন্তু এই একটু হিজবরণ, এগুলো আমাদের এই বুঝতে হবে। এই যে যুক্তির সংজ্ঞার সীমাবদ্ধতার কথা বললাম, কিন্তু সীমাবদ্ধতা আমি সাতটি সীমাবদ্ধতার উল্লেখ করলাম তোমাদের সম্মুখে। আমি আবারও বলতেছি তোমাদের বোঝা সহজ সহজে। এক নম্বর বললাম যে আমি পরমতম জাতি, পরমতম জাতি অর্থাৎ পরমতম জাতি বা বৃহত্তম জাতির আসন্নতম জাতি নেই বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। দুই নম্বরে বললাম যে অনন্য পদ, অনন্য পদ, অনন্য পদের যথার্থ নেই বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। অনন্য পদের যথার্থ নেই বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। তিন নম্বর হচ্ছে বিশিষ্ট নামবাচক পদ, বিশিষ্ট নামবাচক পদ, বিশিষ্ট গুণবাচক পদগুলো অযথার্থক বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। বিশিষ্ট নামবাচক পদগুলো অযথার্থক বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, এই এরপরে যে কথাটা বললাম সেটা হচ্ছে স্বকীয় নামবাচক পদ, স্বকীয় নামবাচক পদ, স্বকীয় নামবাচক পদ কি বললাম, স্বকীয় নামবাচক পদগুলো কিন্তু অযথার্থক, সুতরাং তারও কিন্তু সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। যদি যথার্থক হতো তাহলে তা সংজ্ঞা দেওয়া যেত। তাহলে আমরা বলতে পারি স্বকীয় নামবাচক পদ অযথার্থক বলে তার সংজ্ঞায়িত করা যায় না। এরপরে যেটা বললাম মৌলিক অনুভূতির কথা বললাম, মৌলিক অনুভূতি কি, ব্যক্তি বিশেষের মৌলিক অনুভূতির কিন্তু সংজ্ঞা দেওয়া যায় না। তারপর তো আমি যে কথাটা বললাম ছ নম্বরে চরম প্রাকৃতিক নিয়ম, চরম প্রাকৃতিক নিয়ম, চরম প্রাকৃতিক নিয়মের যথার্থ নির্ণয় করা যায় না বলে, চরম প্রাকৃতিক নিয়মের যথার্থ নির্ণয় করা যায় না বলে তার সংজ্ঞায়িত করা যায় না তাকে। সর্বশেষ যেই সীমাটার কথা বললাম সেটা হচ্ছে বস্তুর মৌলিক গুণ, বস্তুর মৌলিক গুণগুলোর যথার্থ নির্ণয় করা যায় না বলে তার সংজ্ঞায়িত করা যায় না। বস্তুর মৌলিক গুণগুলোর কি করা যায়, গুণগুলোর যথার্থ নির্ণয় করা যায় না বলে তারকে সংজ্ঞায়িত করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার মধ্যে যেই সীমার কথা বললাম, আমি প্রথমে বললাম যে কোনো পদের যথার্থের সুস্পষ্ট কি, কোনো পদের যথার্থের সুস্পষ্ট বিবৃতিকে যুক্তির সংজ্ঞা বলে। আমাদের জানতে হবে যে যুক্তির সংজ্ঞার সীমা জানার আগে যুক্তির সংজ্ঞা কি। তাহলে কোনো পদের যথার্থের সুস্পষ্ট বিবৃতিকে কি বলা হয় স্যার, যুক্তির সংজ্ঞা বলা হয়। আর যেসব ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, যেসব ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, তা হলো যুক্তির সংজ্ঞার সীমা। এই জন্য বললাম যে আমরা কী কী সীমা পেয়েছি তা আমি তোমাদের সম্মুখে আলোচনা করেছি। অর্থাৎ যুক্তি সংজ্ঞা হলো সঙ্গীয় পদের সুস্পষ্ট পূর্ণ যথার্থ অর্থাৎ আসন্নতম জাতি। এরপরে কী বলা হয়, বিভেদক লক্ষণ প্রকাশ, যেসব পদের যথার্থ নেই সেসব পদের সংজ্ঞা দেওয়া কিন্তু যায় না। আর সেই কারণে যেসব পদের সংজ্ঞায়িত করা যায় না তাই হলো মূলত যুক্তির সংজ্ঞার সীমা। এইগুলো হচ্ছে আমি পরমতম জাতি, পরমতম জাতি, অনন্য পদ, বিশিষ্ট গুণবাচক পদ, স্বকীয় নামবাচক পদ, মৌলিক অনুভূতি, চরম প্রাকৃতিক নিয়ম, বস্তুর মৌলিক গুণ, যে সাতটির কথা বললাম। এগুলো যদি ইয়া করা হয় তাহলে পরমতম জাতি, অনন্য পদ, বিশিষ্ট গুণবাচক পদ, এরপরে বললাম স্বকীয় নামবাচক পদ, মৌলিক অনুভূতি, চরম প্রাকৃতিক নিয়ম এবং বস্তুর মৌলিক গুণ। শিক্ষার্থীরা, তোমাদের খেয়াল রাখতে হবে এই পয়েন্টগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ করলে, মুখস্থ করার পরে তোমাদের একটু বুঝে আস্তে আস্তে রিল্যাক্সে মাথায় পড়তে হবে, যাতে মাথায় এগুলো সহজে আয়ত্ত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি পরিশেষে আমরা বলতে পারি যে বিভিন্ন সমস্যা
সমস্যার কারণে সংজ্ঞা কিন্তু নির্দেশ করা যায় না। কেন নির্দেশ করা যায়? বিভিন্ন সংজ্ঞা সমস্যা রয়েছে যা সমাধান করা সম্ভব হচ্ছে না, এই জন্য মূলত তা সংজ্ঞায়িত করা যায় না বিভিন্ন কারণে। পরমতম জাতি অনন্য পদ, পরমতম জাতি অনন্য পদ, বিশিষ্ট গুণবাচক পদ, স্বকীয় নামবাচক পদ, তারপর বললাম যে কি মৌলিক অনুভূতি, এরপরে বললাম চরম প্রাকৃতিক নিয়ম, সর্বশেষ যে কথাটি বললাম সেটা হচ্ছে বস্তুর মৌলিক গুণ। এই 60টি পয়েন্ট তোমাদের ভালোভাবে শিখতে হবে এবং দেখতে হবে কেন তাকে সংজ্ঞায়িত করা যায় না, অনেক সময় অযথার্থক বলে তার সংজ্ঞায়িত করা যায় না বিষয়টা বুঝতে হবে। পরমতম জাতি বৃহত্তম জাতির আসন্নতম জাতি নেই বলে, অর্থাৎ পরমতম জাতি বৃহত্তম জাতি কিন্তু আসন্নতম জাতি নেই বলে একে কিন্তু সংজ্ঞায়িত করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের আলোচনার মাধ্যমে জানতে পেরেছি বর্ণিত উপরের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, এই বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এগুলো সংজ্ঞায়িত করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। অনলাইন ক্লাস তোমরা দেখার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ সকলকে।